السلام عليكم. شغل بالا سني الحمد لله همي بالا سي تو فتومي আমার গার্ডেন আর ফুল দিয়া শহরের শুভেচ্ছা ফুল দিয়া আরম্ভ করলাম আর আজকে আমি দেখাইমু আমার কিছু বড় বড় ডাটা হল হারভেস্ট করা আর এই দুই তিনারা তিনবার আগে হারভেস্ট হয়ে গেছে ডাটা তো একটা দেখতে পারা ওই ভিডিও হচ্ছে না মারা হর গিয়ে তো আমি ওই কিছু শেয়ার করি যেমন গার্ডেনর ভেজিটেবল হারভেস্ট করা তো দেখাই আপনারা রে কত বড় বড় রয়েছে মাশাল্লাহ অনেক বড় বড় আর এটা গ্রিন হাউসের ভিতরে তো দেখতে পারা আর ফাতাও ফল আগে আগে নিয়ে আমরা শাগও ফল খাইয়ে ইসলাম তো দেখতে পারা কত বড় বড় ডাট রয়েছে তো আজ দেখাইমো আমার বেগুন গাছর আমি আজকে কেটা কোন অর্গানিক লিকুইড ফার্টিলাইজার দিই আর দেখতে পারা মাশাল্লাহ গাছ অনেক বড় অনেক হেলথি আর গাছও ফুল হলো আছে ফুল হয়ে অনেক খাইছে আর তো হয়ে আপনার লগে ছোট ভিডিও শেয়ার করি আমি কেটা ইউজ করলাম ফুড খানি দিলাম আর ওখান বেগুন গাছ এমনিও অনেক পানি চাই পানি চাই দেখবা প্রত্যেকদিন পানি দেওয়ার পরেও ড্রাই হয়ে যায় অনেক বড় জোর দেয় তো লাগে হয় আজকে ছোট্ট একটা ভিডিও দেই যারা জানেন না জানতে পারবা আর অনেক তাড়াতাড়ি এগুন বড় হয়ে গেছে বেগুন গাছ দেখাইছিলাম আরও 12-13 দিন আগে ভিডিওত আমি আমার হোমমেড ফার্টিলাইজার দিই সপ্তাহ দিই তোরা তোরা তারা সপ্তাহখানে দরকার তো আমি প্রথমে আমি মাটিটারে কিছু লড়িয়ে চাই লাস্ট করি যাতে জোরে বাসি করে কোনো লড়া ছড়া না খায় একটু বাতাস অক্সিজেন নিতে পারে তারা তো মাটিরেও লাস্ট চেষ্টা হয়ে যা সব গাছর আর আমার পাঁচটা বেগুন গাছ আমি পাঁচটা ফটোর মাঝে দিছি আমি এমনিও ইচ্ছা করিও বেশি করছি না কারণ বেগুনও তো তা বেশি আমরা খাওয়াও পড়ে না তাই ওই কমও পালা কম হইলে বেশি যতন করা যায় বা জি হইলে কম হইলে করা যায় তো দেখতে পারা আমি পাঁচটা ফটোর মাঝে আমি মাটির দিলাইছি ক্লোজ করিয়া লাগিয়া সারিয়া আর দেখতে পারা ও দুই ওঠা আমি দিছি আগা বাঙ্গা আর একটা আর ই যে বড় দুইটা একটার কোনো আগা উগা বাঙ্গাচ্ছি না আমি নিশ্চর যে ডাল ফালো তা বাঙ্গা হাইটটা দিতাম তো মার্শাল্লাহ অনেক ডাল ফালো সারছে ফুল হই এবারে ডালে ডালে আর তো ওখান খানিরও দরকার বেশি দেখতে পারা অনেক সুন্দর লাগে ভালো লাগে অনেক হেলথি গাছ হল আর আশা করা যার ফেলা ফুল হলো ঠিকবো আর ওখান ওয়েদার তো একবারে খারাপ একদিন রোদ দিলে পাঁচ দিন মেঘ বাতাস এটা তো গাছ বসতে পারে জিও হইলা তারপরে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আমি তো মনে করছিলাম গাছও বড় হইতো না ছোট ছোট গাছ আছিল তো দেখতে পারবা ও ও লিকুইড ফার্টিলাইজার আর একটু এসে গিয়া তো অর্গানিক লেখাও আছে সপ্তাহ অর্গানিক ফার্টিলাইজার আমি ইউজ করি ওটা দিমু আজকে পানির লাগে মিক্স হয়ে যা যারা জানেন না তো পরে দেখিলা ইউজ করা আছে একটা দেখছি আমি অনেক মালা অনেক ওটা লাগে আরও বেস্ট এই টমেটো ফিডটা থাকে তো ওটা আমি 7 দিন ফোর ফোর দুই হপ্তাহ ধরে দিলাম দুই হপ্তাহ ধরে দেওয়ায় দেখি বেগুন গাছ আরও অনেকটা দুইগুণ বড় হয়েছে হেলথি ফুল ফুল হয়ে অনেক বেশি হয়েছে তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার করে দিবা জানাইবা কেমন লাগলো আজকে ছোট ভিডিও
যারা যারা নতুন দেখরা প্লিজ সাবস্ক্রাইব করি, পাশে থাকবা, সব ভালো থাকবা। আসসালামু আলাইকুম।